আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো বন্ধুরা, আমাদের নানা প্রয়োজনে কিন্তু আমরা সব সময় প্লে স্টোর থেকে নানা রকম অ্যাপ্লিকেশন ডাউনলোড করি। নানা রকম অ্যাপ্লিকেশন আমাদের ডাউনলোড করার প্রয়োজন পড়ে, সেগুলো আমরা যখন ডাউনলোড করি তখন সেটা আমরা শুধু ইনস্টল মানে ডাউনলোড করার সাথে সাথে কিন্তু অটোমেটিক ইনস্টল হয়ে যায়। সো আমরা এটা কিন্তু ব্যবহার করতে পারি। অনেক সময় দেখা যায় যে এটা যদি আনইনস্টল করে দিই তাহলে কিন্তু আর আমরা ব্যবহার করতে পারি না, এটা আবার ডাউনলোড করতে হয়, দেন আবার কিন্তু ব্যবহার করতে হয়। এর সমস্যাটার কারণ হচ্ছে কি, যখন আমরা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করি তখন কিন্তু এটা আমাদের মেমোরিতে ডাউনলোড হয় না, এটা আমাদের ফোন মেমোরিতে ডাউনলোড হয়, অটোমেটিকভাবে ইনস্টল হয়ে যায়। এটা কিন্তু আমরা পরবর্তীতে চাইলে কিন্তু ব্যবহার করতে পারি না। তো আজকের ভিডিওটা দেখার পর আপনি চাইলে যে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন সেই অ্যাপ্লিকেশনটি সারা জীবনের জন্য ব্যবহার করতে পারবেন। বেসিক্যালি আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা যে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পর আপনার মেমোরিতে আনবেন। তো জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো ভিডিওটি শুরু করার আগে আমি বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, দেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো বেশি কথা না বলে আমি সরাসরি দেখিয়ে দিই। তো এই কাজটি করতে হলে আমরা একটা অ্যাপ্লিকেশনের সাহায্য নেব। তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য চলে যাবেন গুগল প্লে স্টোরে, দেন সার্চ বারে গিয়ে সিম্পলভাবে সার্চ করবেন পিক আপ অ্যান্ড রেজিস্টার। এটা নিয়ে সার্চ করলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটি অনেকগুলো অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন, তার মাঝখান থেকে তৃতীয় নাম্বার যেটা আছে আপনি সিম্পলভাবে এটা ডাউনলোড করে নেবেন, দেন ওপেন করবেন। আমি যেহেতু ডাউনলোড করছি আমি ওপেন করতেছি এখন, আপনি ডাউনলোড করবেন দেন ওপেন করবেন। এটি ওপেন করার পর আপনার কাছে পারমিশন চাইবে, আপনি অবশ্যই পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন। পারমিশনগুলো অ্যালাউ করে দেওয়ার পর আপনার সামনে দেখেন সিম্পল একটা ইন্টারফেস শো হবে, আপনার ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন থাকবে সমস্ত অ্যাপ্লিকেশন এইখানে শো করবে। দেখেন যতগুলো অ্যাপ্লিকেশন আমি ডাউনলোড করেছি ততগুলো অ্যাপ্লিকেশন কিন্তু এখানে শো করতেছে। তো দেখেন সাপোজ আমি এখানে গো প্লেয়ার আছে, দেন এখানে অনেকগুলো কিন্তু আসছে যে আমি একটা করে দেখাচ্ছি। আপনি সেমভাবে আপনি চাইলে যে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করে রাখতে পারবেন আপনার মেমোরিতে। এর জন্য সর্বপ্রথম আপনি এই ভিডিওটি চলে যাবেন, দেন আপনি এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি আপনার মেমোরিটি সিলেক্ট করে নেবেন। আপনার হয়তো ফোন মেমোরি থাকতে পারে, ইন্টারনাল মেমোরি থাকতে পারে, স্টোরেজ আপনি এইচডি কার্ড করে নেবেন। এইখান থেকে আমার এইচডি কার্ডটি করা আছে অটোমেটিক, দেন আপনি এখান থেকে বেরিয়ে আসবেন। দেন আপনি যে অ্যাপ্লিকেশনটি আপনার মেমোরিতে নিতে চাচ্ছেন সেই অ্যাপ্লিকেশনটি এইখান থেকে সিলেক্ট করে দেবেন। সো আমি আমার ইচ্ছামতো কয়েকটা অ্যাপ্লিকেশন সিলেক্ট করলাম, আপনি আপনার ইচ্ছামতো কয়েকটি অ্যাপ্লিকেশন সিলেক্ট করবেন যেগুলো আপনি ডাউনলোড করার পর আপনার মেমোরিতে নিতে চাচ্ছেন যাতে পরবর্তীবার ব্যবহার করা যায়। তো আমি এইখান থেকে এই দুটো অ্যাপ্লিকেশনই সিলেক্ট করলাম, দেন সিম্পলভাবে এইখানে ক্লিক করবেন, ব্যাকআপে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু সম্পূর্ণ হবে, 100% হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ওয়েট করবেন। 100% হয়ে গেলে এটা কিন্তু অটোমেটিক আপনার মেমোরিতে সেভ হয়ে যাবে। আমি দেখাচ্ছি এখন, এখন যদি আমার ফাইল ম্যানেজারটি ওপেন করি, ফাইল ম্যানেজারটি ওপেন করবেন আপনি। ওপেন করার পর আপনার স্টোরেজ এইচডি কার্ডে যাবেন, সরি এইখানে নেই আমার, এটা স্টোরেজ হয়তো ইন্টারনাল ফোন মেমোরিতে এটা হয়ে গেছে। সো আমি ফোন মেমোরিতে গিয়ে দেখাচ্ছি, ফোন মেমোরিতে যখন ক্লিক করব তখন দেখেন আপনার এইখানে একটা অ্যাপ ব্রেকআপ রেস্টোর এইখানে কিন্তু একটা ফাইল হয়ে গেছে। আপনি এটার উপর ক্লিক করবেন, দেন সর্বপ্রথম যেটা আছে সেটাতে ক্লিক করবেন। দেখেন যে আমি যে দুটো অ্যাপ্লিকেশন এইমাত্র ব্রেকআপ করলাম সেইটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, অর্থাৎ এটা কিন্তু এখানে চলে এসেছে। আপনি চাইলে এখন এটা আপনার মেমোরিতে নিয়ে যে কোনো জায়গায় রেখে দিতে পারবেন পরবর্তীতে ব্যবহার করার জন্য। তো আমার আসলে এইখান থেকে আমি এই থ্রি ডটে গিয়ে এইখান থেকে আমার ফোন মেমোরি করা ছিল, মেমোরি করা আছে বাট ফোন মেমোরিতে গেলে বুঝলাম না। তো যাই হোক, আপনি এইভাবে যে কোনো অ্যাপ্লিকেশনকে আপনার মেমোরিতে বা ফোন মেমোরিতে নিয়ে নিতে পারবেন মাত্র কয়েক সেকেন্ডে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আজকের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি বুঝে আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিতে পারেন, আর এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে পরবর্তী ভালো ভালো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি পেয়ে যান নোটিফিকেশন হিসেবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।